আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আমাদের সিএসএস এর বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনার কথা ছিল তাহলে চলুন আমরা সিএসএস নিয়ে কাজ করি প্রথমে আমরা একটা ফোল্ডার নেই এর নাম দিয়ে দেই বেসিক সিএসএস ফাইল এরপর এটার ভিতরে ইন্ডেক্স ডট এস্টেম একটা ফাইল নেই এটাকে ব্রাউজার ওপেন করি এরপর এটাকে ব্র্যাকেটে ওপেন করলাম এসটিএমএল ফাইভের যে সিনটেক্সটা ছিল সেটা লিখে নিই টাইটেলটা দিয়ে দেয় বেসিক সিএসএস এরপর বোর্ডের ভিতরে এসে আমরা সিএসএস লিখব সিএসএস লিখার ক্ষেত্রে html এর মতোই এর একটা সিনটেক্স আছে তাহলে প্রথমে আমরা সিএসএস এর সিনটেক্সটা জেনে নিই সিএসএস এর সিনটেক্স হচ্ছে সিলেক্টর এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেন এর ভিতরে আসবে প্রপার্টি কোলন এরপর হবে বেলু এরপর সেমিকোলন সিলেক্টরের ক্ষেত্রে কয়েকটা সিলেক্টর আছে সেগুলো হচ্ছে স্টার অর্থাৎ অল সিলেক্টর এরপর হচ্ছে ফুলস্টপ অর্থাৎ ক্লাস সিলেক্টর এরপর হচ্ছে হ্যাশ অর্থাৎ আইডি সিলেক্টর এরপর লাস্ট হচ্ছে টেগনেম এদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ আমরা পরবর্তীতে শিখব এখন আমরা সিএসএস নিয়ে আলোচনা করি সিএসএস হচ্ছে আপনার মূলত তিন প্রকার একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ইনলাইন সিএসএস আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস সিএসএস এর ফুল মিনিংস হচ্ছে ক্যাশ স্টাইল শিট আপনি যখন এস টিএম একটা বেসিক স্ট্রাকচার তৈরি করবেন সেখানে আপনার বিভিন্ন ফন্ট আছে যেমন একটা লেখার আপনার ফন্ট চেঞ্জ করতে হয় কালার চেঞ্জ করতে হয় একটা লেখা কোথায় বসাবেন সেগুলো পজিশন ঠিক করতে হয় এসব কাজগুলা করা হয় সিএসএস দিয়ে যদি সিএসএসকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করেন তাহলে আমি বলবো একটা বিল্ডিং যখন তৈরি করা হয় সেই বিল্ডিংগুলার যখন বিভিন্ন পিলার তৈরি করা হয় একটা বেসিক স্তম্ভ তৈরি করা হয় সেই বিল্ডিংয়ের তখন সেটাকে যেমন এস টিএমএল বলা হয় ঠিক তেমনইভাবে সিএসএস হচ্ছে আপনার সেই বিল্ডিংয়ের পুরো দেয়াল বা দরজা জানালা ইটিসি এখন আমরা প্রথমে ইন্টারনাল সিএসএসটা ইউজ করতে শিখি এরপর শিখবো আমরা ইনলাইন দেন শিখবো আমরা এক্সটার্নাল প্রফেশনালভাবে কাজ করতে গেলে আমাদের অবশ্যই এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হবে কিন্তু ইন্টারনাল এবং ইনলাইন এই দুইটা সিএসএস আমরা শুধু দেখে রাখবো শিখে রাখবো এতটুকুই তাহলে এখানে আমি এইসন লিখলাম এসন ট্যাগের ভিতরে বললাম বেসিক সিএসএস ক্লাস এটাকে যখন সেভ করে আমি ব্রাউজারে সে রিলিউট দিচ্ছি এটা চলে আসছে বেসিক সিএসএস ক্লাস আচ্ছা এখানে আমি এগুলোকে মুছে দেই এখন ঠিক আছে এখন আমার প্রয়োজন হতে পারে এই লেখাটাকে আমি রেড কালার করব। সেই জন্যই আমাকে সিএসএস ইউজ করতে হবে তাই প্রথমে আমি ইন্টারনাল সিএসএসটা ইউজ করা শিখি ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয় আপনার টাইটেলের পরে এবং ট্যাগের মাঝখানে এই হেড টেগের মাঝখানে এবং টাইটেলের পরে আপনাকে ইন্টারনাল সিএসএসটা ইউজ করতে হয় ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য প্রথম আপনাকে দিতে হবে লেস দেন এরপর লিখতে হবে স্টাইল দেন গ্রেটার দেন এরপর এর মাঝখানে আপনাকে সিএসএসটা ইউজ করতে হবে আমি বলেছিলাম সিএসএসের সিনটেক্স হচ্ছে সিলেক্টর এরপর হচ্ছে প্রপার্টি এরপর হচ্ছে বেলু এখানে সিলেক্টর কি আপনি কী সে সিলেক্ট করতে চাচ্ছেন এখানে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন অবশ্যই এ এইস ওয়ানটার কালার হবে রেড অর্থাৎ সিলেক্টর হচ্ছে এখানে এইস ওয়ান তাহলে আমি এখানে এইস ওয়ান নেই এইস ওয়ান নেওয়ার পরে আমার কাজ ছিল সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপরে আমার কাজ ছিল প্রপার্টি অর্থাৎ এখানে প্রপার্টি কোনটা আছে সেটা আপনার এ বলে দেবে আপনি এটাকে কি করতে চাচ্ছেন আপনি যাচ্ছেন এই বেসিক সিএসএস ক্লাস এটার কালারটা চেঞ্জ করতে সেহেতু আপনি এটার প্রপার্টি লিখবেন কালার এরপর ছিল কোলন দিলাম এরপর হচ্ছে আপনার বেলু বেলু হচ্ছে আপনি এই এইস ওয়ানের কালার কি করতে চাচ্ছেন আমি চাচ্ছি এটার কালার হবে রেড সেক্ষেত্রে আমি রেড লিখে দিলাম এরপর হচ্ছে সেমিকোলন অ্যান্ড সেভ করলাম ব্রাজারে এসে রিলোড দিলাম দেখেন এখানে সিএসএসটা কাজ করছে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস লিখার বৈশিষ্ট্য এখন আপনি যদি চান এখানে আরেকটা প্রপার্টি লিখবেন সেক্ষেত্রে আপনার প্রপার্টি হতে পারে এই এস ওয়ান ট্যাগের ফন্ট সাইজ হবে বড় অর্থাৎ আপনি এটার ফন্ট সাইজ বড়ো করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন ফন্ট সাইজ ফন্ট সাইজ লিখে এখানে দিয়ে দিলাম 28 পিকজেল দেন আবার সেমিকোলন সেভ করে এখানে যখন রিলোড করছি দেখেন এটার ফ্রন্ট সাইজ আটাশ পিকজেল হয়ে গেছে অর্থাৎ ওইটার থেকে কিন্তু ফ্রন্ট সাইজটা ছোটো হয়ে গেছে এই কারণে বুঝতে পারছেন না আমি এটাকে একটু বড় করে দিই পঞ্চাশ পিকজেল দিই তাহলে বুঝতে পারবেন বিষয়টা এই যে দেখেন এখানে সিএসএসটা কাজ করছে এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস লিখার নিয়ম যদিও আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করবো শুধু আমরা ইন্টারনাল এবং ইনলাইন সিএসএসটা দেখে রাখছি মাত্র এখন এটাকে আমি মুছে দেই এরপর আপনি লিখবেন ইনলাইন সিএসএস ইনলাইন সিএসএস লিখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইন লাইন অর্থাৎ লাইনের ভিতরে আপনি সিএসএস ইউজ করবেন ক্ষেত্রে আপনি অবশ্যই চাচ্ছেন যে বেসিক সিএসএস ক্লাস এটার কালারটা চেঞ্জ হবে এবং হবে রেড তাহলে আপনি এখানে এইস ওয়ানের পরে আসেন যেহেতু আপনি ইনলাইন সিএসএস লিখবেন এখানে এসে আপনি লিখবেন স্টাইল অর্থাৎ এটাকে স্টাইল করতে চাচ্ছেন আপনি এটাকে স্টাইল করে এটার কালারটা চেঞ্জ করে দেবেন এরপরে দেবেন সমান চিহ্ন এরপর ডাবল কোটেশন ডাবল কোটেশন দেওয়ার পর এখানে দেখেন সিলেক্টর কিন্তু আমাদের দরার প্রয়োজন হচ্ছে না কারণ সিলেক্টর দরার প্রয়োজন হচ্ছে না এই কারণে কারণ আমি সিলেক্টরের মাঝখানে আছি অর্থাৎ এখানে সিলেক্টর হচ্ছে এইস ওয়ান এখন আমি চাচ্ছি এটার প্রপার্টি বসাবো এটার প্রপার্টি কি সেমভাবে এটার প্রপার্টি আমি চাচ্ছি কালার চেঞ্জ করব। ঠিক তেমনভাবে আমি এখানে বলে দিলাম কালার কালারটা হবে রেড এরপরে বলে দিলাম সেমিকুলন এখন যখন আমি সেভ করছি এখানে এসে রিলোড করছি এই দেখেন আমার এই কালারটা চেঞ্জ হয়েছে এখন সেমভাবে আপনি যদি চান এটা ফন্ট সাইজ বড় করবেন এখানে বলে দেবেন ফ্রন্ট সাইজ পঞ্চাশ পিকজেল সেভ অ্যান্ড রিলোড যদি করি আমি এখানে এটার ফ্রন্ট সাইজ বড় পেয়ে গেছি এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস ইউজ করার একটা পদ্ধতি এখন আমরা শিখব ইন্টারনাল সিএসএস কীভাবে ইউজ করতে হয় ইন্টারনাল সিএসএস ইউজ করার জন্য অবশ্যই আপনার সেটাকে আলাদাভাবে ইউজ করতে হবে অর্থাৎ বাহির থেকে ইউজ করতে হবে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে এই যে ফোল্ডারটা করেছেন আপনি এই ফোল্ডারটার ভিতরে যাবেন যাওয়ার পর এখানে আরেকটা নতুন করে ফোল্ডার নিতে হবে ফোল্ডারটার নাম হবে সিএসএস এরপর এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফাইল নিব সেটার নাম হচ্ছে স্টাইল স্টাইল ডট অর্থাৎ ইন্ডেক্স ডট এস ছিল আপনার এস ফাইলের এক্সটেনশন আর এখানে সিএসএসের এক্সটেনশন হচ্ছে স্টাইল ডট আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে নয়তো আপনার সিএসএসটা কাজ করবে না এই ফাইলটাকে আমি নিলাম ইএস দিলাম ঠিক আছে এই ফাইলটা আমার চলে আসছে এখন আমি যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করি আমার সিনটেক্সটা থাকবে সেই সেম আগের মতোই অর্থাৎ আমাকে সিলেক্টর নিতে হবে প্রপার্টি নিতে হবে এবং বেলো নিয়ে কাজ করতে হবে তার আগে আমি এইটা ইনলাইন সিএসএসটাকে মুছে দেই এখন আমি ইউজ করব এক্সটার্নাল সিএসএস এই যে দেখেন ডট সিএসএস নামে যে ফাইলটা নিয়েছিলাম আমি এটা এখানে চলে আসছি এখন এই ফাইলে আসলাম ক্লিক করে এই ফাইলে আসলাম এই ফাইলে আসার পর আমি এখানে এক্সটার্নাল সিএসএস ইউজ করব। এখানে আমার সিনটেক্সটা হচ্ছে সিলেক্টর অর্থাৎ এইচ ওয়ান এইচ ওয়ানকে চাচ্ছি আমি প্রপার্টি এটা চেঞ্জ হবে কালার এরপর ভ্যালু হবে রেড আমি এখানে বলে দেই এইচ ওয়ান এইচ ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর হচ্ছে প্রপার্টি প্রপার্টি হচ্ছে কালার এ কালার কি হবে কালারটা হবে রেড এটা হচ্ছে বেলু এরপর সেমিকোলন দিয়ে সেভ করলাম সেভ করার পর আমি ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি দেখেন এখানে কিন্তু কাজ করছে না কেন কাজ করছে না সেটা হচ্ছে আপনি যখন এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন সেটা আপনার লিঙ্ক করে দিতে হবে কারণ এখানে ব্রাউজার যখন আপনার কোডিংগুলোকে পড়ে তখন আপনার ইনডেক্স ডট এসটেমএল ফাইলটাকেই মেন ফাইল হিসেবে ধরে এই জন্য সে প্রথম লাইন থেকে একদম শেষ পর্যন্ত পরে পড়ে যায় এখন কথা হচ্ছে এই যে আমার স্টাইল ডট সিএসএসটা আছে এই স্টাইলড সিএসএস ফাইলটা আমার এই ইন্ডেক্স ডট সাথে সম্পর্ক করানো নাই অর্থাৎ এই ইন্ডেক্স ডট এসটেএমএল ফাইলটা কিন্তু বুঝতে পারছে না যে এখানে আমি কোথায় তাকে বলে দিয়েছি এই সনের কালারটা রেড হবে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে টাইটেলের নিচে এসে আমাকে এই স্টাইলড সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিতে হবে তাই সেই জন্য একটা ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ এটা হচ্ছে সিঙ্গেল টেক লিঙ্কটেক এই লিঙ্ক টেকটাকে আমি এস এবং সিএসএস ফাইলের সাথে লিঙ্ক করে দেব যখন আমি এটাকে লিঙ্ক করে দেবো তখন এস ফাইল যখন ব্রাউজার পড়বে তখন সে বুঝতে পারবে যে এই পর্যন্ত আসার পর এখানে একটা লিঙ্ক আছে কিসের সাথে স্টাইল ডট সিএসএস সাথে এবং স্টাইল ডট সিএসএসে বলা আছে এই সোনার কালার হবে রেড তাই আমি এখানে লিঙ্কে আসলাম আসার পর এখানে আমি বলে দেব রিলেশন অর্থাৎ এই ইন্ডেক্স ডট ফাইলটার সাথে স্টাইল ডিএসএস এর রিলেশন কি। রিলেশনের শর্ট ফর্ম হচ্ছে রেল অর্থাৎ আর এর দ্বারাই বোঝায় রিলেশন রেল লেখার পর আপনি সমান চিহ্ন দিবেন এরপর ডাবল কোটেশন এরপর এর ভিতরে বলে দিতে হবে যে ইন্ডেক্স ডট ফাইলের সাথে স্টাইল ডিএসএস এর রিলেশনটা কী এটার সাথে রিলেশন হচ্ছে স্টাইলশিট অর্থাৎ এটাকে আমি স্টাইল করার জন্য এই ফাইলটি ইউজ করছি এরপর আপনার আসবে হাইফার রেফারেন্স যেটা আমরা ইউজ করতাম ইমেজ নেওয়ার জন্য সেম ভাবে আমরা এটাকে ইউজ করব এখানে এরপর সমান চিহ্ন ডাবল কোটেশন এখানে হাইপার রেফারেন্স ইউস করছি কারণ এটা রেফারেন্সের মাধ্যমে আসছে ইন্ডেক্স ডট এস এর সাথে স্টাইল ডট সি ফাইলটার সম্পর্ক হাইপার রেফারেন্স অর্থাৎ রেফারেন্সের মাধ্যমে আসছে এখন আমি এটাকে বলে দেব এটার সাথে রেফারেন্স হচ্ছে সিএসএস যে ফোল্ডারটা নিয়েছিলাম সেই ফোল্ডারটা সিএসএস এরপরে দিব স্ল্যাশ এরপর আমরা যে ফাইলটা নিয়েছিলাম স্টাইল ডট সিএসএস সেই ফাইলটার এক্সটেনশন সহ এখানে লিখে দেবো স্টাইল ডট সিএসএস আমাদের লিঙ্ক করানো শেষ এখন যদি আমি এটাকে সেভ করি এবং রিলোড দিই দেখেন আমার সিএসএসটা কাজ করছে এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর কাজ এবং এক্সটার্নাল সিএসএস ইউজ করতে হলে অবশ্যই আপনাকে স্টাইল ডট সিএসএস ফাইলটার সাথে ইন্ডেক্স ডট ইস ফাইলের লিঙ্ক আপ করে দিতে হবে এখন আমরা ক্লাস এবং আইডি নিয়ে কাজ করব। ক্লাস এবং আইডি কি এখন আমার এইখানে দেখেন এইস ওয়ান ট্যাগ আছে আমার একটা আমি আরেকটা নিলাম এ হচ্ছে আমার দুইটা এখন আমি যদি এটাকে সেভ করে এখানে রিলোড দেই দেখেন আমার দুইটা এস ট্যাগেরই কিন্তু কালার চলে আসছে রেড এখন আমার প্রয়োজন হতে পারে আমার প্রথম যে এইস ওয়ান ট্যাগটা আছে সেটার কালার থাকবে রেড এবং দ্বিতীয় যে এশন ট্রেকটা আছে সেটার কালার থাকবে ব্লু সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমাকে ইউজ করতে হবে ক্লাস অথবা আইডি তাই আমরা প্রথমে ক্লাস শিখি ক্লাস কোনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডট অর্থাৎ ক্লাস সিলেক্টর এটা হচ্ছে ক্লাস সিলেক্টর এটা আমরা এখন ইউজ করব। এটা ইউজ করবো কারণ আমি চাচ্ছি প্রথম এসন ট্যাগটার কালার থাকবে রেড এবং দ্বিতীয় এশন ট্যাগটার কালার থাকবে ব্লু সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে এস ওয়ান ট্যাগটা তুলে দিতে হবে কেননা আমি এখানে ইউজ করব ক্লাস এই ডট চিহ্নটা ইউজ করব। অর্থাৎ ক্লাস সিলেক্টর ইউজ করব। ক্লাস সিলেক্টর ইউজ করার ক্ষেত্রে আমাকে সরাসরি এইখানে এসন ট্যাগটা ধরতে হবে না সেক্ষেত্রে আমি এই এস ওয়ানকে একটা নিক নেম দিয়ে দেব সেটা হচ্ছে ক্লাস এ ক্লাস থাকবে আপনারা যে কোনো ক্লাস দিতে পারেন ক্লাসের ক্ষেত্রে কোনো দরাবাদা নিয়ম নেই যে আপনাকে এটা দিতে হবে আমি এটাকে দিয়ে দিলাম ফার্স্ট অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড দ্বিতীয়টাকে বলে দিলাম এটার ক্লাস হচ্ছে সেকেন্ড এখন আমি যদি এটাকে রিলোর দিই এখানে দেখেন এটার কালার কালো হয়ে আসছে এখন আমি এটাকে কাজ করবো ক্লাস দিয়ে এখন আমি এটাকে ক্লাস দিয়েছি প্রথমটাকে ক্লাস দিয়েছি ফার্স্ট নামে এবং দ্বিতীয়টাকে ক্লাস দিয়েছি সেকেন্ড নামে এখন আমাকে ক্লাস নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আমি এখানে আর এইচ অন ধরবো না এইখানে বলে দেব ক্লাস ক্লাসের আগে অবশ্যই আপনাকে ডট চিহ্ন দিতে হবে ডট চিহ্ন না দিলে এটা যে ক্লাস ব্রাউজারটা বুঝতে পারবে না সেক্ষেত্রে আমি বলে দেব ফার্স্ট অর্থাৎ আমি এইখানে যে ক্লাসটা নিয়েছি ফার্স্ট নামে এই ফার্স্ট নামের ক্লাসটারই শুধু কালার হবে রেড এখন আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড এখানে এসে রিলোড দেই এই যে দেখেন আমার যে ফার্স্ট নামের ক্লাসটা ছিল সেটারই শুধু কালার হয়েছে রেড এখন আমি যদি চাই এখানে যে সেকেন্ড ক্লাসটা আছে এই সেকেন্ড ক্লাসটাকেও আমি ব্লু করতে পারবো ডট নিলাম এরপরে ক্লাসটার নাম নিলাম সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট এরপরে কালার বলে দিলাম ব্লু এখন যদি সেভ দেই ব্রাউজারে সে রিলোড দেই এই যে দেখেন প্রথম ক্লাস্টার কালার রেড হয়েছে এবং দ্বিতীয় ক্লাস্টার কালার হয়েছে ব্লু এটা হচ্ছে আপনার ক্লাসের কাজ এখন ক্লাসের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আপনি ক্লাসের ভিতরে একাধিক ক্লাস নিতে পারবেন অর্থাৎ এই ফার্স্টের পাশে এটা তো একটা ক্লাস আপনি ফার্স্টের পাশে আরেকটা ক্লাস নিতে পারবেন আমি যদি নাম দেই আমি অর্থাৎ এটা হচ্ছে আপনার আরেকটা ক্লাস কিন্তু যদি আপনি মাঝখানে কোনো স্পেস না রাখেন অথবা হাইফেন দেন অথবা আন্ডারস্কোর দেন তখন সেটা হয়ে যাবে একটা ক্লাস অর্থাৎ পুরোটাই হয়ে যাবে একটা ক্লাস সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাস নিতে হবে আর ক্লাসের ক্ষেত্রে আপনি একাধিক ক্লাস নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি এটাকে ক্লাস দিলাম ফার্স্ট যে এস ওয়ান আছে এটাকে আমি নামে আরেকটা ক্লাস দিলাম এখন আমি এখানে এসে সিএসএস বলে দিই আমি নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটার ফন্ট সাইজ হবে আশি পিকজেল এখন যদি সেভ করে রিলোড দিই এই যে দেখেন আমি নামে যে ক্লাসটা নিয়েছি আমি নতুন ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার কিন্তু ফন্ট সাইজ আশি পিকজেল হয়ে গেছে এটা হচ্ছে ক্লাসের সুবিধা আপনি একটা ক্লাসের পাশে একাধিক ক্লাস নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন শিখবো আমরা আইডির কাজ সেক্ষেত্রে আমরা এগুলাকে কেটে দেই কেটে এগুলাকে কেটে দেই। হ্যাঁ এখন আমরা আইডি দিয়ে কাজ করব আইডির ক্ষেত্রে আপনাকে এখানে বলে দিতে হবে আইডি এরপর আপনাকে সমান চিহ্ন দিতে হবে এরপর দিতে হবে ডাবল কোটেশন এরপর এর ভিতরে আপনি সেমভাবে ক্লাসের মতো যে কোনো নাম দিতে পারেন আমি দিলাম ফার্স্ট সেভ দিলাম অ্যান্ড এখানে এসে আমি বলে দিলাম আইডির যে চিহ্নটা আছে সেটা হচ্ছে হ্যাশ চিহ্ন হ্যাশ চিহ্ন দিয়ে আইডিকে বোঝানো হয় এরপর লিখবো যে আইডিটার নাম নিয়েছি আমি ফার্স্ট এরপর সেকেন্ড ব্র্যাকেট দেন এটার যে প্রপার্টি ছিল কালার বলে দেব আমি হবে রেড সেভ করলাম অ্যান্ড এখানে এসে রিলোড দিলাম দেখেন আমি এখানে যে ফার্স্ট নামের আইডিটা নিছি এই আইডিটার কালার এখানে বলে দিছি রেড এবং ব্রাউজার আমাকে প্রদর্শন করছে ফার্স্ট নামের যে আইডিটা আছে সেটার কালার হবে রেড এরপর আমি যদি চাই দ্বিতীয় যে আমার এস ওয়ান আছে সেটাকেও বলে দিই আমি আইডি এটার নাম হবে সেকেন্ড এটার আইডি নাম দিলাম সেকেন্ড এবং এখানে আমি বলে দিলাম সেকেন্ড নামের যে আইডিটা আছে সেটার কালার হবে ব্লু সেভ করে যখন রিলোড দেবো এখানেও সে কালারটাকে প্রদর্শন করছে এখন আপনি যেভাবে ক্লাসের সাথে একাধিক ক্লাস ইউজ করতে পারতেন ঠিক সেভাবে যদি আপনি জানেন এখানেও আইডি ইউজ করতে পারবেন যেমন আমি যদি আরেকটা আইডি নেই আমি নামে এবং এটাকে যদি আমি এখানে এসে বলে দেই আমি নামে যে আইডিটা আছে সেই আইডিটার ফন্ট সাইজ হবে আশি পিকজেল তখন দেখেন কি হয় এই যে দেখেন এই আইডিটা কিন্তু গায়েব হয়ে গেছে অর্থাৎ আইডি একটা আইডির পাশে অন্য কোনো আইডিকে সে বসতে দিবে না এটাই হচ্ছে আইডির স্বভাব আইডি আপনি কেবল একসাথে একটা ইউজ করতে পারবেন একাধিক আইডি ইউজ করতে পারবেন না কিন্তু আপনি চাইলে ক্লাসের ক্ষেত্রে একাধিক ক্লাস অবশ্যই ইউজ করতে পারবেন এটাই হচ্ছে আইডি এবং ক্লাসের কাজ এরপর যেটা ছিল ট্যাগ নেম ট্যাগ নেম সেটা তো আপনারা জানেনি এ যেমন এস ওয়ান এটা হচ্ছে একটা ট্যাগ পি এটা হচ্ছে একটা ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ বা এটা হচ্ছে একটা ট্যাগ নেম এগুলো হচ্ছে ট্যাগ নেম এগুলো ধরে আপনারা কাজ করতে পারবেন এরপরে ছিল একটা স্টার ট্যাগ সেটা হচ্ছে অল সিলেক্টর সেটা আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সিএসএস এর বেসিক নিয়ে আজকে এই পর্যন্তই কথা বলার ছিল আশা করি এইটুকু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন কারণ এখানে যদি আপনারা ক্লিয়ার হতে না পারেন তাহলে পরবর্তীতে আপনার অবশ্যই সমস্যা হবে তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো সিএসএস এর এই বেসিক কাজটুকু আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন পরবর্তীতে আমরা ডিপ বাক করা শিখবো এবং সিএসএস ইউজ করে শিখবো তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ